পারতেছে তার ঘুম পাড়া শিক্ষা দিতেছে আমি। ঘুমা ঘুমা ঘুমা, আমি বাতাস দিই। অনেক পছন্দ হয়েছে আমার, কাপড়টা অনেক সুন্দর, দেখো তো আমার মানাবো না এটাতে। সেই সুন্দর লাগছে, চলো খাবার দাও। আচ্ছা এই কাপড়টা আমি আজকেই পরবো, আসো তোমার খাইতে দে। মহারানী ভিক্টোরিয়া আসেন তারপরে তোমার দিমনে তুমি পইরো। এ কাপড় পইরা তেনা তেনা করে তারপরে দিবি না, এই কাপড় আমার জামাই আমার নিগে আনছে, দে তাড়াতাড়ি। জামাই আমার তোমার একার, হ্যাঁ আমার জামাই না, ও কাপড় কিনা নিয়ে আইছে, আগে পাইছি আগে পড়ছি শেষ, আরেকজন পড়লেই তৈল। এত কথা বুঝি না, তুই কাপড় খুলবি নাকি কক, খুল কথা। আমার কাপড় হাত দিলে কিন্তু যেই কারাল দে বাইরে, তোমার কেন কেন করে রাখা লাগো। কি আমি বড় তুই আমার কারাল দে বাইরে আর আমি বইয়া থাকবো? দাঁড়া আমিও তোর বাইরে বের পারি, আইতাছে লাড়ি নিয়ে। হাই হাই বুবুকে সত্যি সত্যি লাড়ি আনবার গেল, ও আমার মারলে তাই মরে মারতে পারবো না, ও যে আমার বড়। না ভাই আমি আগে বাগি। কোনে গেল? ও বুঝছি মায়ের ধরে পলাইছস, আইতাছি কোনে পলাবি। কেউ আবার উনবো যদি খুঁজা পাই তার বাইরে হাঁটতে জোড়া করবো। এখন পালাইছস কে, বাইরে কে, হ্যাঁ কোনে যায় পালাইছস, কি মনে করছস, তার খুঁজা পাবো না। কোনে যে গেল আল্লাহ জানে, খুঁজতে খুঁজতে আমি হরান, আল্লাহ রে আল্লাহ আমি শেষ। কোনে যে পালাইছে আরে, খুঁজতে খুঁজতে আমি শেষ হয়ে গেলাম গা। আজকে যদি খালি খুঁজে পাই তোরে যে কি করবো, এই লাঠি দিয়ে তোরে মন বাইরে নি বাইরামো। কতক্ষণ পালিয়ে থাকবি, তোর কি বাড়িতে যান না, ঘুরা বাড়িতে গেলে এই লাঠি দিয়ে তোর মন বাইরে দিব।
আমি মনে ওর সাথে কম সালাক আমারে মারবো দিসি ভূতের ভয় দেখাইয়া বুঝগা হন। পানি খাবা
বিমু আগে প্লেটটা ধর। এ মাথা তরি পানি দে বললাম। দি নাছি তো। দে 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 দে। ওশে। খাও খাও তাহলে বন্ধ হয়ে। বিমু আজকে তুই আমার মেয়ের মতো কাজ করলি মা। বিমু তুই জায়গা মাই হন যা কেউ দেখে ফলাইব আবার। মা গ্লাস দাও। বিমু গ্লাসটা আমার কাছেই থাক মা। আমার যদি আমার গলা শুকায় যায় তখন পানি পামু কনে আর তুই অত তখন আসতে পারবি না। এর চাইতে ভালো গ্লাসটা আমি রাইখে দেই। ও তাও তো আবার ভালো কথা। আচ্ছা তাহলে গেলাম। ঠিক আছে মা যা কিন্তু কারো কাছে বলিস না। দুরু আমার কি তোমার একটু বিশ্বাস নাই? ও মা বিশ্বাস আছে যাও। আচ্ছা যাক অত হলে আমার পেটটা শান্তি হইলো। পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমি এখন একটু ঘুম পারি। ঘুম আসতেছে অনেক। হায়ের অবস্থা, বাড়ি করতে কই এক হইতাছে। আর করেন না, পোলা দুইটা বিয়ে করছে, তুই মিলজুল করে থাক তা থাকবো না। এক বউ আর এক বউ ঝগড়া করে কোন দিন গেছে গা ওই গেছে সেই কথা কর জন্যই তো আমি আইলাম। আমি তো ভাবছি আপনার বাড়িতে জায়গা টাকা নাই, বউ যেখানে ইচ্ছে সেখানে ঘুমায়। আমি রাস্তাতে আসার সময় দেখলাম ওই যে উত্তর মোড়ে যে পুকুরটা আছে, পুকুর পাড়ে যে একটা গাছ আছে না বড় গাছ, ওই গাছের উপরে বসে আপনার বাড়ি ঘুমাইতেছে। শুনছো শুনছো কথা কি? ওরা তোমার সাহস ওরা লাড়িটা বাইরে আজকে মাইরে এলাম আমি। কি গো তুমি কি খারে খারে কাপ সাথে করে নাকি পোলার ফিরা বা কোনটা? ও জান জান একটা অঘটন ঘটে যেতে পারে, জান তাড়াতাড়ি। হ্যাঁ নজাই ও ঘুম পারতেছে তার ঘুম পারে শিক্ষা দিতেছে আমি। ঘুমা ঘুমা আমি বাতাস দিই। ঘুমা শান্তি বায়া ঘুমাও আমার তো বাড়ি ঘর কিছু নাই, তুমি ঘুমাও আমি বাতাস করি। আহা শান্তি বলে কত বড় সাহস কাজ করে থাকি সহ্য চালা যন্ত্রণা শেষ হয়ে গেলে আমরা বুঝে বসি। এই বাড়ির নিরাকিত শেষ হলো না? এই বাড়ির মধ্যে কে নিয়ে এত নারে করো?
মা আপনার ছেলে বুবুর একটা কাপড় আইনা দিছিল, এই কাপড়টা বুবুর ঘর থেকে আমি নিয়ে পড়ছি বুবুর কাছে না কইয়া, এই কারণে বুবু আমারে দৌড়ান দিছিল, এই ভয়ে আমি গাছে উঠছি আম্মা। আর তোমার আত্মার এত সড়কে কাপড়টা নয় পড়ছে পড়ছেই, এটা কি পরে খুলে দিতে পারত না তুমি? আর তোমারও কই, তুমি না বাড়ির বউ, এইভাবে যে গাছ বাও তাতে কি বাড়ির মান সম্মান বাড়ে না কমে? ও আম্মা আপনি ঠিকই কইছেন, আমি জীবনে তো গাছে উঠমই না, আর নারাই ঝগড়া করবো না বুবুর সাথে। আম্মা মনে ঠিকই কইছে, আমি আর ঝগড়াঝাটি করবো না, এটাই যদি মনে থাকে। মনে থাকবো।